দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আমি জুবাই আজমা। চলে এসেছি হলিউড বলিউড ঢালিউডের সকল স্পাইসি মিডিয়া নিউজ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উইকেন্ড রিভিউতে। বাংলাদেশের মিডিয়াতে এখন সবচেয়ে আলোচিত এবং সমালোচিত খবর হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বায়োপিক। ইতোমধ্যেই শোনা যাচ্ছে নানা রকমের গুঞ্জন এবং সমালোচনা। খুব সহসায় পাওয়া যাবে এই সিনেমাকে ঘিরে বিশেষ আপডেট। বাংলাদেশের ইতিহাসে যে নামগুলো আলোড়ন তুলেছে তাদের মধ্যে আপোষহীন নেত্রী খালেদা জিয়া একজন। দুইবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া এই মহীয়সী নারী এবার চলচ্চিত্রের পর্দায় উঠে আসছেন। নাম মাদার অব ডেমোক্রেসি। চলচ্চিত্রের পেছনে আছেন এম কে জামান, যিনি অনেক যত্ন নিয়ে এই প্রজেক্টটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার মতে, গণতন্ত্রের মূর্ত প্রতীক হিসেবে খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত এতটাই সমৃদ্ধ যে তা নিয়ে চলচ্চিত্র বানানো একটি বড় দায়িত্ব। চলচ্চিত্রের প্রযোজনায় রয়েছে আকন্দ এন্টারটেনমেন্ট PLC। ইতিমধ্যে পাণ্ডুলিপির কাজ শেষ হয়েছে, এখন চলছে প্রি প্রোডাকশনের কাজ, আর সামনের মাসের 25 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে শুটিং। এম কে জামান বলেন, বহুদিন ধরেই আমরা এই চলচ্চিত্রটি নিয়ে কাজ করছি, নানা তথ্য সংগ্রহ করেছি, বিভিন্ন সূত্র থেকে মেলানো হয়েছে ঘটনার পর ঘটনা। ম্যাডামের জীবনকে নতুন করে জানতে পেরে বিস্মিত হয়েছি বারবার। এই চলচ্চিত্র কেবল বিনোদন নয়, এটা হবে ইতিহাসের প্রতিচ্ছবি। কাস্টিং নিয়ে যখন প্রশ্ন তোলা হয় তখন জামান রহস্যময় হাসি দিয়ে বলেন, এটা সহজ কাজ নয়। এমন এক চরিত্রের জন্য অভিনেত্রী নির্বাচন করা যার প্রতিটি পদক্ষেপ ছিল ঐতিহাসিক, তার জন্য প্রস্তুত হতে হবে। কাস্টিংয়ে চমক থাকবে, তবে তা জানানো হবে শুটিংয়ের আগেই। মাদার অব ডেমোক্রেসি শুধু একটি চলচ্চিত্র নয়, এটি হবে বাংলাদেশের গণতন্ত্রের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার অর্ঘ্য, যা প্রতিটি নাগরিকের হৃদয়ে ছুঁয়ে যাবে। এদিকে কলকাতার রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে পরমব্রতর মতো অনেক অভিনেতা অভিনেত্রীদের। রাতভর চলছে উই ওয়ান্ট জাস্টিস মিছিল। কলকাতার আকাশে কালো মেঘের ঘনঘটা, অঝরে ঝরছে বৃষ্টি, সব মিলিয়ে প্রকৃতি যেন এক শোকের চাদরে ঢেকে দিয়েছিল পুরো শহরটাকে। কিন্তু এই শোক নিছক আবহাওয়ার নয়, বরং এটি নির্মম ঘটনার প্রতিবিম্ব, যা কাঁপিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। এক নারী চিকিৎসকের সম্ভ্রম হরণের পর তার প্রাণ কেড়ে নিয়েছিল হায়নার দল, আর সেই নির্মম ঘটনার প্রতিবাদে যেন কলকাতা জেগে উঠেছিল এক নতুন রূপে। টেকনিশিয়ান স্টুডিওর সামনে জমায়েত হয়েছিল টলিউডের তারকারা। সকলের মুখেই ছিল একটি কথা, বিচার চাই। পরমব্রত চট্টোপাধ্যায়ের কণ্ঠে শোনা গেল সেই বেদনাবিধুর কণ্ঠস্বর, যা বৃষ্টির শব্দকেও হার মানায়। কেন হাতরাসের ঘটনাটা দেখিনি? সেই পরিমাণরা সেখানে যে মেয়েগুলি ধর্ষিতা এবং খুন হয়েছিল তারা কি কেউ কম? এটার কোনো প্রমাণও কিন্তু কোথাও। নারী সুরক্ষার দাবিতে আজ আমরা পথে নেমেছি, তার কণ্ঠে ছিল দায়িত্বের ভার। মিছিলের সামনে ছিলেন কৌশিক সেন, অঞ্জন দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পাওলি দাম সহ আরো অনেকেই। তাদের প্রত্যেকের চোখে ছিল আগুনের শিখা, যেন তারা সমাজকে জাগ্রত করতে এসেছে। স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল খান্না মোর, সিনেমা পাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই ধ্বনি যেন বাতাসে ভেসে পুরো শহরকে কাঁপিয়ে তুলছিল। মিছিল এগিয়ে চলছিল বৃষ্টি মাথায় নিয়েও থেমে থাকেনি এই আন্দোলনের অগ্রযাত্রা। টলিউডের তারকারা এই প্রতিবাদের মধ্য দিয়ে প্রমাণ করলেন, শুধু তারা পর্দায় নায়ক নায়িকা নন, সমাজের জন্যও তারা নায়ক নায়িকা হতে চান, প্রতিজ্ঞাবদ্ধ হতে চান সমাজের কাছে। তাদের এই পদক্ষেপ একটা নতুন আলো জ্বালিয়ে দিল সমাজে, যা প্রতিটি নারীর নিরাপত্তা ও সম্মানের প্রতীক হয়ে থাকবে। কলকাতার রাজপথ সাক্ষী হয়ে রইল এই প্রতিবাদের, যখন বৃষ্টি আর অশ্রুর মধ্য দিয়ে একটি শহর তার ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধে অবতীর্ণ হয়। অন্যদিকে আলোচিত এক মার্ডার নিয়ে তৈরি হয়েছে দ্য বাকিংহাম মার্ডার সিনেমা। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে টিজার। অপেক্ষার হলো অবসান, অবশেষে প্রকাশ এলো কারিনা কাপুরের রহস্যে মোড়া ক্রাইম থ্রিলার দি বাকিংহাম মার্ডার্স এর প্রথম টিজার। মাত্র এক মিনিটে এই টিজার যেন রহস্যের এক জটিল জাল বুনে দিয়েছে দর্শকদের মনে। টিজারের শুরুতেই দেখা যায় একটা ছোট শিশুর নিখোঁজ হয়ে যাওয়ার হৃদয়বিদারক দৃশ্য। শিশুটির মা জাসমিত ভামরা, যিনি পেশায় একজন গোয়েন্দা, নিজেই নিজের সন্তানের এই ভয়ানক পরিণতির রহস্য উদ্ঘাটনে যেন মরিয়া হয়ে উঠেছেন। আবেগের প্রতিটা ঢেউয়ে ভাসতে ভাসতে তিনি সামনে এগিয়ে যান, প্রতিটি পদক্ষেপে রহস্য আরো গভীর হতে থাকে। কারিনা কাপুরের অনবদ্য অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছে জাসমিতের এই চরিত্রটি, যেখানে একজন মা হিসেবে তার আবেগ, আবার একই সঙ্গে একজন গোয়েন্দা অফিসার হিসেবে তার বুদ্ধিমত্তা মিলেমিশে একাকার হয়ে গেছে।
দি বাকিংহাম মার্ডার সিনেমার চিত্রনাট্য লিখেছেন অসীম আরোরা, কাশ্যপ কাপুর এবং রাঘব চক্কর। সঙ্গল মেহতার পরিচালনায় এই সিনেমাটা নির্মিত হয়েছে রহস্যে মোড়া ভাবে, তেমনি আবেগের তীব্রতা নিয়েও এগিয়ে গেছে সিনেমার গল্প। সিনেমাটি প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর এবং কারিনা কাপুর নিজে, যার মাধ্যমে প্রযোজনায় প্রথমবারের মতো নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। এই সিনেমা কি রহস্যের পর্দা উন্মোচন করতে পারবে? জসমিত রূপে কারিনা কি পারবে তার সন্তানকে ফিরে পেতে? এই সকল প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। বলিউডে গুঞ্জন উঠেছে সিনেমা থেকে বিদায় নিচ্ছেন মিস্টার পারফেক্ট আমির খান, চলুন দেখে আসি বিস্তারিত। বলিউডের দুনিয়ায় তাকে বলা হয় পারফেকশনিস্ট আমির খান। পর্দায় তার প্রতিটি কাজ যেন এক একটি শিল্পকর্ম। তবে 2022 সালে মুক্তিপ্রাপ্ত লাল সিং চড্ডা সিনেমায় ব্যতিক্রম ঘটল সেই ধারার। সাধারণত তার নামের সঙ্গে জুড়ে থাকে বক্স অফিস সাফল্য, কিন্তু এই সিনেমা সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। এই হতাশার পর আমির খান এক যুগান্তকারী ঘোষণা দেন, অভিনয় থেকে সাময়িক অবসর, উদ্দেশ্য পরিবারের সঙ্গে মূল্যবান সময় কাটানো। তার এই ঘোষণা বলিউড সহ সমগ্র ফিল্মি দুনিয়ায় এক ঝড় তোলে। কিন্তু অবসর নেওয়া কি সত্যি আমিরের শেষ সিদ্ধান্ত? সময়ের পরিক্রমায় আবারও আলোচনায় আসেন তিনি, তবে এবার নিজের পুরনো ছায়ায় নয়, বরং প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের পরিচালনায় লাপাতা লেডি সিনেমায় প্রযোজক হিসেবে। সিনেমার প্রমোশন থেকে প্রযোজনা সবখানে আমিরের সক্রিয় উপস্থিতি লক্ষণীয়। এই সক্রিয়তার মাঝেই নতুন এক আলোড়ন, আমির খান কি অভিনয় ছেড়ে দিচ্ছেন? সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে নিজে এ নিয়ে মুখ খুলেছেন আমির খান। তার কথায় উঠে এসেছে এমন কিছু ইঙ্গিত যা সবাইকে ভাবিয়ে তুলেছে। ইনস্টাগ্রামে পডকাস্টের এক ঝলক শেয়ার করেছেন রিয়া, যেখানে আমিরকে স্পষ্টতই বলতে শোনা যায়, সিনেমা থেকে আমাকে সরতে হবে। উত্তরে হতবাক রিয়া বলে ওঠেন, মিথ্যে, আমিরও পাল্টা বলেন, আমি সত্যি বলছি। তবে কি আমি সত্যি সবকিছু ছেড়ে যাচ্ছেন, নাকি এটি তার পরবর্তী কিছু ইঙ্গিত? এই জটিল প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে রিয়া চক্রবর্তীর পডকাস্টে, যা 23 আগস্ট প্রচারিত হবে। এখনই সবাই অপেক্ষায়, এই পডকাস্ট কি তবে বলিউডের এই মহাতারকার নতুন পথ চলার ইঙ্গিত দেবে? দর্শক, আজকের উইকেন্ড রিভিউ এতটুকুই, পরের সপ্তাহে ফিরবো নতুন কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন ফরওয়ার্ড রেড কার্পেটে। Oh,